সারাদেশে প্রায় সাড়ে পাঁচশো থানার কার্যক্রম শুরু হয়েছে সেনাবাহিনী এবং বিজিবির সহায়তায় বৃহস্পতিবার থেকেই ধীরে ধীরে চালু হচ্ছে থানাগুলোর কার্যক্রম বেশিরভাগ থানায় মোতায়েন করা হয়েছে সেনা সদস্য অনেক থানায় ফিরছেন পুলিশ সদস্যরাও প্রতিনিধিদের সহায়তায় আহমদ রিপোর্ট সেনাবাহিনীর সহায়তায় সীমিত পরিসরে শুরু হয়েছে দেশের বিভিন্ন জেলার থানার কার্যক্রম সিলেট মেট্রোপলিটিন পুলিশের কোতোয়ালি দক্ষিণ সুরমা এয়ারপোর্ট শাহপুরান রহমতুল্লাহ আলাহি জালালাবাদ এবং মোগলাবাজার থানায় নিরাপত্তায় আছেন সেনা সদস্যরা পিরোজপুরের ষাটটি থানা সবকটি সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়েছে সেনা সদস্যরা টহল দেয়ার পাশাপাশি নিরাপত্তাও নিশ্চিত করছে পাঁচ দিন বন্ধ থাকার পর খাগড়াছড়ি সদর মডেল থানার আংশিক কার্যক্রম শুরু হয়েছে সেনাবাহিনীর টহলের পাশাপাশি থানায় আছে আনসার সদস্যরা নওগার এগারো উপজেলায় সব থানায় কার্যক্রম শুরু হয়েছে এলাকার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছে যৌথ বাহিনী মেহেরপুরে সেনাবাহিনীর সহায়তায় থানার কার্যক্রম শুরু হয়েছে শুক্রবার রাত থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে এদিকে বরিশালে সেনাবাহিনীর সহায়তায় থানায় ফিরতে শুরু করেছেন পুলিশ সদস্যরা দাপ্তরিক কাজ করছেন তারা সিরাজগঞ্জে বারোটি থানায় স্বল্প পরিসরে কার্যক্রম শুরু হয়েছে শনিবার এলাকাবাসীর সহায়তায় থানার কার্যক্রম শুরু করেন পুলিশ র্যাব এবং সেনা কর্মকর্তারা বিজিবি ও সেনা সদস্যের সহায়তায় সীমিত পরিসরে শুরু হয়েছে ঝিনাইদহের মহেশপুর থানার কার্যক্রম এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি কুমিল্লা জেলার আঠারোটি থানায় তবে আনসার সদস্য এবং স্থানীয়রা থানায় অবস্থান নিয়ে পাহারা দিচ্ছেন আহমদ অনিক জিটিভি নিউজ